ঠাকুরবাড়ির হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে লাস্ট দিনে যে উপস্থিত হয়েছি, তাই একটু জোর কদমে এই অনুষ্ঠান পালন হচ্ছে। তো যেহেতু আজকে লাস্ট দিন, তো একটা বড় কীর্তনিয়া গায়ক নিয়ে এসেছে মামা উলবড়িয়া থেকে। ও কীর্তনিয়াটার নাম হচ্ছে অরিজিৎ পুরকায়েত মহাশয়। ও আজকে রাত্রেবেলা আসবে পালা কীর্তন করতে। তো তার আগে শেষ পড়াই আমরা যেটা নগর ভ্রমণ বলে, নগর ভ্রমণে বেরিয়েছি সকলে মিলে। আজকে রাতেই অনুষ্ঠানটা হবে, তো আমি শেষের দিনে পৌঁছেছি, তাই আনন্দ করতে হবে। সবার সঙ্গে বেরিয়েছি, আনন্দও করছি, খুব মজা লাগছে। এখানে এটা যেহেতু মামা বাড়ির নিজের বাড়ির পুজো, তাও এই পসরা নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতে হয়, তাই সকলে মিলে সারা গ্রাম ঘুরিয়ে বেরিয়েছি ওই দিন, আর সকলেই খুব আনন্দ পেয়েছে। রাত্রে যারা যারা হরিনাম সংকীর্তন শুনতে আসবে, তাদের প্রত্যেকের জন্য এই খাবার ব্যবস্থা করা হয়েছে, তাই তারই জোগাড় যন্ত্র চলছে এখন। বড় কীর্তনিয়া আসবে, তাই দু তিনজন ইউটিউবার এসেছে যারা কীর্তন লাইভ করে এবং কীর্তন সম্বন্ধে ভিডিও বানায়, তারাও এসেছে। দেখতে পাচ্ছ ক্যামেরা সেট করছে। আর কীর্তনিয়ার বাকি যারা রয়ে থাকে, তারাও তাদের সাউন্ড যন্ত্রপাতি সব চেক করে দেখে নিচ্ছে। এদিকে খাবার দেবার প্রায় হয়েই গেছে শেষের দিকে, দেখতেই পাচ্ছ শেষ করা খিচুড়ি এখন হচ্ছে জাল দেওয়া। শেষ করার খিচুড়ি এটা হলেই প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। খিচুড়ি নামিয়ে সামান্য একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে, যাতে খেতে সবারই ভালো লাগে। তো ভিডিওটা এতদূর দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিও, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সবাই আনন্দ করছে। তো এতক্ষণের জন্য ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।